পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিসি রোডের সিএমএস হাই স্কুলের অঙ্কের শিক্ষক আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহত শিক্ষক সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় বর্তমানে নারায়ণদীঘিতে বসবাস করত। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া দেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়কে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, পরিবারের বিবাদের জেরেই তিনি আত্মহত্যা করেছেন। বুধবার তার মরদেহ সিএমএস হাই স্কুলের সামনে নিয়ে আসা হয়। মানুষ ছিলেন একজন, মানে একেবারে যাকে আমরা বলি নিপাট ভদ্রলোক বলতে যা বোঝায়। জীবনে ওনাকে কোনোদিন আমি এখনো পর্যন্ত উত্তেজিত হতে দেখিনি, কোনোদিন আমি ওনাকে কারুর সাথে উঁচু গলায় কথা বলতে দেখিনি। কাজে সেই মানুষটার কোথায় কার কোথায় গুপ্ত কি কষ্ট আছে সেগুলো তো আমাদেরকে কোনোদিন উনি শেয়ারও করেননি, কাজে বলতে এটা বলতে পারছি না। তবে ওনার পুত্র আমাদের স্কুলের খুবই মেধাবী একজন ছাত্র, দশম শ্রেণী, হ্যাঁ, তার জন্য খুব কষ্ট হচ্ছে। আর সবচেয়ে বিদ্যালয়ের তো একটা অপরণীয় ক্ষতি বটেই, এমন একজন শিক্ষক, দক্ষ শিক্ষককে আমরা হারালাম, হ্যাঁ, অকালে। এটা আমাদের পক্ষে একটা খুবই বেদনার মানে ব্যাপার। মানে মানে এটাকে এই এই মানে এই শোকটাকে কী বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো ভাষা নেই। এত কষ্টের দিন আমাদের আজকে, তবুও যাই হোক মেনে নিতে হবে। ওর আমাদের ছাত্র সিদ্ধার্থবাবুর পুত্র, তার কথাও আমাদের ভাবতে হবে। তো যাই হোক, এইভাবেই আর কি মেনে নিচ্ছি। গতকাল তো আমাদের নিধুন স্কুল এখন সামার ভ্যাকেশন চলছে, গতকাল উনি আসেননি, তবে দু তিন দিন আগে উনি এসেছেন। এবং আমাদের তো স্কুল নিয়মিত খোলা থাকে এবং মাস্টারমশাইরাও প্রায় নিয়মিতই আসেন। সন্ধ্যার দিকে কালকে রাত 8টার পরে খবর পেয়েছি, তখনই আমাদের মাস্টারমশাইরা সকলেই তখন হসপিটালে আনা হয়েছিল, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেইখানে সবাই যাই, ওখানে সবাই ওখানে ছিলেন আমরা, তো সেখানেই তো আর কিছু মানে রাস্তাতেই উনি প্রায় অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল, আর কিছু করা যায়নি। সেখানে উপস্থিত শিক্ষকরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এই ঘটনায় স্কুলে শোকের ছায়া নেমে আসে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।